45,000, এটা তো 25K ডিসকাউন্ট আছে, 5,20,000 টাকা আপনারা পাবেন। 5,20,000 রাইট, আপনার কাছে কম মনে হচ্ছে? কম না, এটা আমাদের থাইল্যান্ড থেকে আনানো হয়েছে, এটা হিউজ। তো আমরা যাচ্ছি বাইক কিনতে, আর আমার সাথে আছে মোরসালিন ভাই। মোরসালিন ভাই বাইকটা কিনবে, তো মোরসালিন ভাই কিন্তু অনেক খুশি দেখেই বোঝা যাচ্ছে। তো দেখা যাক, আমরা বাইকের শোরুমে যাব, আর মোরসালিন ভাই কোন বাইকটা কিনে তা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো, এবং তার সাথে সাথে বাইকের ব্লগও দেখাবো আপনাদেরকে, কোন ধরনের বাইকগুলো আছে শোরুমে এইসব বিষয়ে কথা বলবো, এবং সাথে সাথে আপনাদেরকে বাইকগুলোও দেখাবো। ফাইনালি কিন্তু চলে এসেছি ইয়ামাহা বাইকের শোরুমের সামনে। অলরেডি একটা বাইক অর্ডার দেয়া আছে, বাইকটা কত টাকা প্রাইস বিস্তারিত সবকিছু তো অবশ্যই জানাবো, তার সাথে সাথে ইয়ামাহা শোরুমে যে বাইকগুলো আছে সে বাইকগুলো আপনাদেরকে দেখাবো, এবং বাইকগুলোর প্রাইস নিয়েও কথা বলার চেষ্টা করবো। তো চলুন চলে যাই আমরা ইয়ামাহা শোরুমের ভিতরে। আর আমার সাথে মোরসালিন ভাই আছে দেখেই বোঝা যাচ্ছে অনেক খুশি মোরসালিন ভাই। তো যেহেতু ইয়ামাহার সামনে চলে এসেছি, আমরা শোরুমের ভিতরে চলে যাই, ভিতরে আমরা দেখি যে কোন ধরনের বাইকগুলো আছে ইয়ামাহাতে। তো ফাইনালি কিন্তু চলে এসেছি ইয়ামাহার শোরুমে, আর ইয়ামাহা থেকে আজকে আপনাদেরকে জানিয়ে দেব মোটামুটি অনেকগুলো বাইকের প্রাইস জানাবো, এবং তার সাথে সাথে কোন ভার্সনের কত টাকা প্রাইস এই বিষয়গুলো জানাবো। ফ্রেন্ডস, এক নজরে কিছু বাইক আপনাদেরকে অলরেডি দেখিয়েছি, এখন আমরা হেঁটে হেঁটে বাইকগুলো দেখব এবং বাইকগুলোর প্রাইস নিয়ে আলোচনা করব। তো এই হচ্ছে মোটামুটি ইয়ামাহার ভিতরে বাইকগুলো। তো মোরসালিন ভাইয়ের বাইকের টাকাটা পেড করে দিচ্ছি, আর এই হচ্ছে সার্ভিস ওয়ারেন্টি বুক। মোরসালিন ভাই বাইকের কাগজপাতি সব বুঝিয়ে নিচ্ছে, তো দেখা যাক মোরসালিন ভাই কোন বাইকটা কিনে সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। কাগজপাতি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো মূলত মোরসালিন ভাই কিন্তু এই বাইকটাই নেবেন, যে বাইকটা দেখতেছি এই বাইকটাই মোরসালিন ভাই নেবেন। এই হচ্ছে বাইকটা, এটা হচ্ছে ভার্সন 2, দেন ভার্সন 3ও আছে। আমরা একটু অন্যান্য বাইকগুলো নিয়ে কথা বলে দেখি, তারপরে আমরা মোরসালিন ভাইয়ের সাথে কথা বলবো। দেন বাইক সম্পর্কে অ্যাকচুয়ালি আই হ্যাভ নো আইডিয়া, সো দ্যাটস ওয়াই আমাকে হেল্প করবে সারপ্রাইজ ভাই। সারপ্রাইজ ভাই কিন্তু আমাকে সাহায্য করবেন বাইকের বিষয়ে জানাতে, কারণ আমি বাইকের বিষয়ে খুব একটা জানি না। তো সারপ্রাইজ ভাই, প্রথমে ভার্সন 2 থেকে আমরা শুরু করি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সারপ্রাইজ ফ্রম ক্রেসেন্ট এন্টারপ্রাইজ। তো আজকে আমরা এফজেডএস ভার্সন 2, ভার্সন 3 এবং আমাদের কাছে কি কি বাইক অফিসিয়ালি কিন্তু এটা ইয়ামাহা শোরুম ক্রেসেন্ট এন্টারপ্রাইজ, সে সম্পর্কে কথা বলবো। তো ফার্স্টে হচ্ছে এফজেডএস ভার্সন 2 নিয়ে কথা বলতে চাই। ভার্সন 2 বাইকটা আসলে খুবই প্রিমিয়াম একটা সেগমেন্টের বাইক, সবার পছন্দের বাইক, আর ভার্সন 2 কিন্তু সচরাচর সব শোরুমে পাওয়া যায় না। তো আমাদের কাছে ভার্সন 2, ভার্সন 3 দুইটা বাইকই আছে আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে ভার্সন 2, ভার্সন 2 আর ভার্সন 3 এর মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা, ভার্সন 2 আর ভার্সন 3 দুইটা দুই মডেল। আমরা একটু সামনে আসি, এই পাশটায় অনেক ভিড়। প্রথমে হচ্ছে যে কথাটা বলবো, এফজেডএস ভার্সন 2 হচ্ছে 2018 ডাবল ডিস্ক হয়ে বাংলাদেশে আসছিল, আর ম্যাট ব্লু কালারটা। এরপরে ভার্সন 3 আসলো 2019। তো ভার্সন 2 মূলত ডাবল ডিস্কের একটা বাইক, এটা ম্যাট ব্লু এবং ম্যাট ব্ল্যাক হয়ে থাকে 2018 থেকে এখন পর্যন্ত। এটা FI ইঞ্জিন ফুয়েল ইনজেক্টর, এবং এফজেডএস ভার্সন 3 টাতে আসছে FI ইঞ্জিন, কিন্তু সাথে আসছে ABS, ডাবল ডিস্ক উইথ ABS। তো এই ABS টা কিন্তু মূলত হচ্ছে অন্যান্য বাইকে ছিল না, ইয়ামাহা ফার্স্টে নিয়ে আসে ABS। ABS টা হচ্ছে এন্ট্রি লক ব্রেকিং সিস্টেম। ভার্সন 3 অনেকগুলা কালার হয়, ভার্সন 3 হচ্ছে ম্যাট ব্লু কালারটা খুবই জনপ্রিয় কালার এটা, ভার্সন 3। আর এটা হচ্ছে এখানে গ্রিন কালার রাখা আছে, আর এই পাশে রাখা আছে রেড কালারটা। এটাও ভার্সন 3, এটাও ভার্সন 3, এটাও ভার্সন 3। আচ্ছা, আর প্রথমে আমরা যেটা দেখেছি ওটা হচ্ছে ভার্সন 2, এফজেডএস ভার্সন 2। আচ্ছা, তাইলে আমাকে একটু প্রাইজের ডিফারেন্সটা বলেন। আচ্ছা, এফজেডএস ভার্সন 2 এর প্রাইস হচ্ছে 2,10,000 টাকা মাত্র,
কিছুদিন আগে একটা ঈদের ডিসকাউন্ট ছিল, এটা শেষ হয়ে গেছে। যে ডিসকাউন্টের মধ্যে আমরা আছি, জি, আপনারা ডিসকাউন্টটা পেয়েছেন কারণ আপনাদের একটা বুকিং ছিল। আর FZS ভার্সন 3 এর প্রাইস হচ্ছে 2,40,500 টাকা। শুধু গ্রিন কালারটা একটু দাম বেশি, গ্রিন কালারটা স্পেশাল এডিশন, এটার দাম 2,45,500 টাকা। আচ্ছা, এখন যদি কেউ বুকিং করে অ্যাভেলেবল পাওয়া যাবে? এটা ভার্সন 3 গুলো অ্যাভেলেবল আছে, ভার্সন 2 টা বুকিং করতে হবে। ভার্সন 2 টা বুকিং করতে হবে, এটা বেশি সময় নিচ্ছে না, 2-3 দিনের মধ্যে দিয়ে দিচ্ছি। এন্ড দেন আর কি কি আছে আপনাদের? আমাদের কাছে আরো অনেক সেগমেন্টের বাইক আছে, যেমন আমাদের কাছে ফেজার আছে, এর প্রাইস হচ্ছে 2,71,000, এটাতে ডিসকাউন্ট আছে, 2,61,000 টাকা এখন রয়েছে। আচ্ছা, এটা 30 তারিখ পর্যন্ত অফারটা রয়েছে। আর ফেজার আরেকটা কালার আছে, আমরা একটু পর দেখাচ্ছি। এই পাশে আরেকটা বাইক স্কুটার দেখাই আমরা, স্কুটারটা আমরা একটু দেখি। হ্যাঁ, স্কুটার হচ্ছে 125, এটাও কিন্তু FI ইঞ্জিন, ফুয়েল ইনজেক্টর। আচ্ছা, এটা রেজেটার 125 FI, এটার প্রাইস 2,25,000 টাকা, এটাতে 5,000 টাকা। এটার ফুয়েল কস্ট কেমন? এটা আপনার মাইলেজ পাবেন 50+। 50+ পাওয়া যাবে, এটাতে 50+ মাইলেজ পাবেন। আচ্ছা, আর এটা হচ্ছে খুবই কমফোর্টেবল একটা স্কুটার, রেজেটার 125 FI। এটা দুইটা কালার হয় আমাদের কাছে, দুইটাই আছে। আর এটা মূলত কাদের জন্য? আসলে আপনি যদি স্কুটার মনে করেন যে এটা শুধু মেয়েরা চালাবে, ছেলেরা বাইক চালাবে, ব্যাপারটা এরকম না। মেয়েরাও তো বাইক চালায়। 2022 তে আপনি এটা বললে ভুল হবে, কারণ FZS ভার্সন 2, ভার্সন 3, R15 ফেজার, হিউজ পরিমাণ লেডি বাইকার আছে যারা এটা চালাচ্ছে। আর রেজেটার 125, আবার আরেকটা স্কুটার আছে রেজেটার 113 cc, যেটা আমি নিজেও চালাচ্ছি 113 cc, এবং আমাদের খুবই ফেমাস বাইকার রোহান ভাই, সে নিজেও রেজেটার চালায়, R15 চালায়। তো বেসিক্যালি হচ্ছে যে কমফোর্টেবল, যে কেউ চালাতে পারে এটা, যে কেউ। এটা কিন্তু লাইটটা এরকম না জাস্ট এটা শুধু মেয়েরা চালাবে, অমেনরা চালাবে, এটা মেনরা চালাতে পারে। লুকসটা কিন্তু লাইক প্রিমিয়াম একটা বাইকের মতোই। হ্যাঁ, তারপরে আমার কাছে আরেকটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক আছে, যেটা হচ্ছে সিলভার কালার অ্যাক্সেসর, এটা হচ্ছে ইয়ামা অ্যাক্সেসর, এটা থাইল্যান্ড এডিশন, এটার দাম হচ্ছে 5,45,000, এটা তো 25K ডিসকাউন্ট আছে, 5,20,000 টাকা আপনারা পাবেন। 5,20,000, রাইট? আপনার কাছে কম মনে হচ্ছে? কম না, এটা আমাদের থাইল্যান্ড থেকে আনানো হয়েছে, এটা হিউজ ক্লাসিক একটা বাইক, তো সেই অনুযায়ী কম বলতে আমাদের এটা লাভ নাই আর কি। আচ্ছা, লাভ নেই? না। আচ্ছা, আর আর কোনটা দেখাবেন? আর আমাদের তো FZS ভার্সন 3 টা বললাম আমি, ভার্সন 3 এই কালারটা কিন্তু রেড কালার, অন্যান্য শোরুমে নাই, আমাদের রিয়ার কালার, রিয়ার কালার, এটাও আমরা দিতে পারবো। এটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড। হ্যাঁ, ব্ল্যাক এন্ড রেড, এটা হচ্ছে ম্যাট রেড, এটাকে বলে, এটা 3D লোগো আছে, 2021 মডেল এটা। এটার ফুয়েল কস্ট কেমন? এটা হাইওয়েতে আপনি 50 পাবেন, আর সিটিতে 45-40 পাবেন মাইলেজ, FI ইঞ্জিন। আচ্ছা, আর আপনারা সার্ভিস ওয়ারেন্টি কতদিন দিচ্ছেন? আমাদের প্রত্যেকটা বাইকে সার্ভিস পাবেন 1 ইয়ারের, আর 5টা সার্ভিসিং ফ্রি পাবেন, ইঞ্জিন ওয়ারেন্টি থাকবে 1 ইয়ার। এই 5টা সার্ভিস আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে, যে কোনো সার্ভিস সেন্টার থেকে, যে কোনো শোরুমে থেকে সার্ভিসটা নিতে পারবে। 2,40,500। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 2,40,500, কোনো ডিসকাউন্ট আছে? না ভাইয়া, এটা ডিসকাউন্টটা শেষ হয়ে গেছে। আচ্ছা, ডিসকাউন্ট শেষ হয়ে গেছে, আর সামনে ডিসকাউন্ট থাকার সম্ভাবনা আছে? এটা শিওর বলা যাচ্ছে না। এটা আমাদের আরেকটা স্যালুটো আছে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে কম সিসির একটা বাইক, ইয়ামাহা স্যালুটো। এটা, হ্যাঁ, এটা স্যালুটো, এটাকে আমরা মাইলেজ কিং বলি, এটা মাইলেজ দেয় 60+ সিটিতেই, আবার হাইওয়েতে 70 মতো মাইলেজ দেয়। এটার দাম হচ্ছে 1,29,000, এটা তো 5,000 ডিসকাউন্ট আছে, 1,24,000 টাকা আপনারা নিতে পারবেন। এই যে দুইটা কালার আছে, গ্রিন কালার এবং এই টাইপের কালার হবে একটা, ব্লু কালার, এই কালার একটা, এই কালার একটা হবে, এটা আমাদের ডিসপ্লেতে নাই, হয়তো আমাদের ওয়্যার হাউসে রয়েছে। আচ্ছা, কেউ অর্ডার করলে নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই নিতে পারবে। আর আমি এখানে আমি বেশ কিছু বাইক দেখতেছি, এই এগুলো সব FZS ভার্সন 3, ব্লু কালার এবং ব্ল্যাক কালারটা রাখা আছে এখানে। এই যে ভার্সন 3 ব্ল্যাক কালারটা এই পাশে একটু দেখান, মানে এগুলো সবই হচ্ছে ভার্সন 3, ভার্সন 3, রাইট? এই যে ভার্সন 3, এটা ব্ল্যাক কালার, 3D লোগো সম্পূর্ণ, এটার দামও 2,40,500 টাকা। আচ্ছা, বর্তমানে এগুলো অ্যাভেলেবল আছে? হ্যাঁ, এটা আমরা দিতে পারবো, এখন দিতে পারবো না। আচ্ছা, আর এই যে ফেজার নিয়ে আমরা, আপনি বললেন যে আরেকটা কালার কি হবে, একটা ব্ল্যাক কালার, এটাও 2,71,000। এটা হচ্ছে ব্ল্যাক কালারটা? হ্যাঁ, এটা ব্ল্যাক কালার, এটা হচ্ছে, তিনটা কালার আছে, দুইটা কালার হয় ফেজারে, রেড এবং ব্ল্যাক কালার, এটার দাম 2,71,000, 1,50,000 টাকা ডিসকাউন্ট, 30 তারিখ পর্যন্ত থাকবে। 2,71,000 টাকা আপনার স্টিকার প্রাইস ট্যাগ দেওয়া আছে, এটা অফিসিয়াল প্রাইস। আচ্ছা, তো এবার আসলে আমরা কথা বলবো মোরসেলিন ভাইয়ের সাথে। মোরসেলিন ভাই কিন্তু 2 ভার্সনটা নিয়ে নিছে। মোরসেলিন ভাই, আপনি এত বাইক রেখে 2 ভার্সন নিলেন কেন? আসলে এই বাইকগুলো অনেক সুন্দর, ডাবল ডিস্ক আছে, আর ইয়ামাহা আগেও একটা ফেজার চালাইছি, ওটা সেই মজা লাগছে, আমার কাছে ভালো লাগছে, কমফোর্টেবল লাগছে, হ্যাঁ, খুব ভালো লাগছে। মাইলেজ অনেক ঢাকার ভিতরে ভালো পাওয়া যায়, আমার আগে যে বাইকটা ছিল, জি, মাইলেজ খুব কম পাইতাম, তো সাশ্রয় না তেলের দিকে এই গাড়িটা। আর আর ঢাকায় তো আরো অন্যান্য জায়গায় অনেক শোরুম আছে, আর আপনার যে ডিসটেন্সটা,
ডিসটেন্সটা থেকে কিন্তু একটু অনেক দূরে চলে আসছেন আপনি, তা আপনার ওইখানেও তো অনেক শোরুম আছে, কিন্তু এত দূরে আসলেন কেন? এখানে অনলাইনে ভিডিও দেখছি, বড় ভাই আছে, বড় সারফাস ভাই আছে, উনি আন্তরিকতার সহিত আমাদের ডেলিভারি দিল। আচ্ছা আচ্ছা, এই কারণে আসলাম, অনেক ভিডিও দেখি তো। সারফাস ভাইয়ের ব্লগ দেখেন আপনি? জি জি জি। তো ওনার ব্লগ দেখার পরে এখানে আসছেন নাকি ডিসকাউন্টের আশায় আসছেন? ডিসকাউন্ট তো সব জায়গায় চলে, ভালো জায়গায় সেম প্রাইস। আচ্ছা আচ্ছা, অনলাইনে শোরুমগুলো দেখে ভাই অনেক আগে ছিলাম তো দেখি পরিচিত, ওই সুবাদে আর কি আসে আর কি, ওই সুবাদে আসা। তো এখন আমাদের মুসারিন ভাই কিন্তু বাইকটা ডেলিভারি নেওয়ার জন্য আসছে, টাকা টুকে সবকিছু পেড করে দিয়েছে। তো মোরসেন ভাই বাইকটা এখন নিয়ে যাবে, এন্ড দেন সারপ্রাইজ ভাইয়ের সাথে আমরা আরো কিছু কথা বলি এর ফাঁকে। তো মুরতালিন ভাই জন্য শুভকামনা। আসলে মুরতালিন ভাই অনেক ভালো মানুষ, উনি এর আগেও আমাদের থেকে বাইক নিয়েছেন। মুরতালিন ভাই মূলত হচ্ছে ভার্সন 2 টা বুকিং দিয়েছিলেন, তো এই প্রাইস ভার্সন 2 এর প্রোডাক্ট প্রাইস সেম সব জায়গায় একই, আমরা চাইলেও তাকে বেশি টাকা ডিসকাউন্ট দিতে পারবো না, কারণ আমাদের এটা অফিশিয়াল প্রাইস, অফিশিয়াল প্রাইস। আর ব্যাপারটা হচ্ছে যে যারা হচ্ছে ব্লগ দেখে বা ভিডিও গুলো দেখে তারা একটা বিশ্বাস তৈরি হয়, একটা ভালোবাসার জায়গা তৈরি হয় যে বাইকটা নিলে আমি ওখান থেকে নিবো, সো দ্যাট এই কারণে হয়তো মুরসালিন ভাই আমার কাছে এসেছে। বাট মূলত আমি ওনাকে এক্সট্রা কোনো কিছু দিতে পারি নাই আর আমার সুযোগও নাই। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের লোকেশনটা বলে দেন। আমাদের ঠিকানা হচ্ছে উত্তর পীরেরবাগ, মিরপুর 2 নম্বর, 60 ফিট রোড, ছাপড়া মসজিদ। এটা মিরপুরে অবস্থান করছেন, 60 ফিট এর মেইন রোডে, পূবালী ব্যাংকের নিচে। তো फ्रेंड्स, আমরা ইএমআর শোরুম থেকে আপনাদেরকে প্রাইস জানিয়ে দিলাম এবং কোন কোন ভার্সনের বাইক গুলো আছে সবগুলো জানিয়ে দিলাম, আর আমার সাথে ছিল সারপ্রাইজ ভাই, আর সারপ্রাইজ ভাইকে অসংখ্য ধন্যবাদ। তো ব্রাদার, থ্যাঙ্কস টু ইউ যে আপনিও আসছেন শোরুমে। আসসালামু আলাইকুম সারপ্রাইজ ভাই, ভালো থাকবেন। ওয়া আলাইকুম আসসালাম। আর আমার এই ভিডিওটার সম্পর্কে কোনো মতামত থাকলে একটু কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আগে থেকে সাবস্ক্রাইব না করে থাকলে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।